যুক্তরাজ্য ইউএর ভবিষ্যৎ বাণিজ্য নিয়ে প্রধানমন্ত্রীর কান্ট্রিসাইড রেসিডেন্স চেকার্সে বসে ক্যাবিনেট সদস্যদের সাথে থেরিজা মে যে পরিকল্পনা করেছেন তার শক্তিশালী বিরোধিতা করেছেন ইউএর ব্রেক্সিট বিষয়ক চিফ নেগোসিয়েটর মিশেল বার্নিয়ার। বলেছেন শুল্ক আরোপ নিয়ে যুক্তরাজ্য যে প্রস্তাব দিয়েছে তা অবৈধ। পণ্য নিয়ে যুক্তরাজ্য যে কমন রুলবুক তৈরি করেছে তা ইউরোপীয় প্রকল্পকে ধ্বংস করে দেবে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী থেরিজা মে জানিয়েছেন ব্রেক্সিট নিয়ে তার পরিকল্পনার বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কোনো আপোষ করবেন না তিনি। The activists were so disappointed about what had happened at Chequers. They were betrayed, they said they were betrayed, and they asked why do we go out each and every Saturday to support the Conservative Party, gets MPs elected. This is not a betrayal. We will end free movement. We will end the jurisdiction of the European Court of Justice. We will stop sending vast sums of money to the European Union every year. We will come out of the common agricultural policy. We will come out of the common fisheries policy. I believe though that is what people voted for when they voted to leave and we will deliver in faith. মেয়র ব্রেক্সিট পরিকল্পনার বিপক্ষে অবস্থান নেওয়া অনেকে আবার একটি চূড়ান্ত ব্রেক্সিট ডিলের জন্য পুনরায় রেফারেন্ডাম আয়োজনের কথা বললেও তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। And I found we were in considerable degree of agreement. The Chequers is absolute rubbish and that we should chuck it and what we should have is a Canada style free trade deal. The biggest problem for me is how people see this. The Chequers deal is now more unpopular with the British people than the poll tax was, and that is why it's untenable to take forward. মেয়র ব্রেক্সিট পরিকল্পনায় বিচ্ছেদের পরও যুক্তরাজ্য পণ্য উৎপাদন এবং কৃষিজাত পণ্যের ক্ষেত্রে ইউ এর মুক্ত বাণিজ্য অঞ্চলে থাকবে। ব্রেক্সিট সমর্থকদের যুক্তি, এটি হলে বিচ্ছেদের পরও যুক্তরাজ্যের অর্থনৈতিক নানা বিষয়ে আধিপত্য থাকবে ব্রাসেলসের। গত জুলাইয়ে মে তার ব্রেক্সিট পরিকল্পনা প্রকাশের পর এর প্রতিবাদে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ দুজন সদস্য বরিস জনসন ফরেন সেক্রেটারি পদ থেকে এবং ডেভিড ডেভিস ব্রেক্সিট সেক্রেটারি পদ থেকে সরে দাঁড়ান। তাদের মতে থেরিজা মের পরিকল্পনা আসলে 2016 সালে ব্রেক্সিটের পক্ষে ভোট দেওয়া হাজার হাজার ভোটারদের মতের সাথে প্রতারণারই নামান্তর। The point is, I was the person who had presented to Parliament, to the European Union, to everybody else, and you know, if I don't believe in it, then I won't do as good a job as somebody who does believe in it. এদিকে আগামী বছর 29 মার্চের মধ্যেই চূড়ান্ত ব্রেক্সিট ডিল সম্পন্ন করতে হবে যুক্তরাজ্যকে। তার আগে মেকে অবশ্য তার পরিকল্পনা পার্লামেন্টে পাশ করাতে হবে। ওদিকে প্রধানমন্ত্রী বরাবরই সতর্ক করে বলেছেন যদি তার ব্রেক্সিট পরিকল্পনায় দল একমত হতে না পারে তবে কোনো চুক্তি সম্পাদন ছাড়াই ইউ থেকে বেরিয়ে আসবে যুক্তরাজ্য। এছাড়াও প্রচারণা রয়েছে থেরিজা মেকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে কট্টর ব্রেক্সিট পন্থীরা, যার নেতৃত্বে রয়েছেন সদ্যবিদায়ী ফরেন সেক্রেটারি বরিস জনসন।